তো এই অভিযানটা পরিচালিত হয় খুলনা এবং সাতক্ষীরার ঠিক সীমান্তবর্তী এলাকায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমাদের কাছে তথ্য ছিল সাতক্ষীরা থেকে যে বিভিন্ন মাইক্রোবাসে করে লোকজন যাওয়া আসা করে, সেই মাইক্রোবাসে তারা অবৈধ মাদকদ্রব্য, ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য তারা প্রতিনিয়ত খুলনা বা এই অঞ্চলে আনে। তো এই সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে আমরা ওখানে অবস্থান নেই এবং যখন আমাদের এই মাইক্রোবাসটি, টার্গেট মাইক্রোবাসটি ঘটনাস্থলে এসে পৌঁছে আমরা গতিরোধ করি এবং আমাদের তথ্য ছিল যে কোন সিটে আসামি বসে আছেন, সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা সেই আসামিকে আটক করি এবং তার সাথে থাকা দুটা ব্যাগে, একটা ব্যাগে 90 বোতল এবং অন্য একটি ব্যাগে 60 বোতল, মোট 150 বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেটযুক্ত ফেন্সিডিল আটক এবং জব্দ করি। সুন্দর গাড়িতে নিয়ে আসছেন, বেচারা তো ফাঁসাই দিতেন গাড়ি।